শরীরটা ভালো না তাই ওরে বাড়ি পাঠিয়ে দিছে আবুল ভাইয়ের লগে তোমারও পাঠিয়ে দিছে মানে কি বলতে চাস একলা মাইয়া মানুষ এত রাতে আনন বেড়ে বাসায় নিয়ে যায় কেন নিয়ে যায় বুঝো না তোর মাথায় খারাপ হয়ে গেছে চল আবুল ওর মত মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার মানেই হয় না রমিসা তুমি বড় অপারে নিয়ে কথা বলো সি আমি এখন এই গ্রামেরই একজন এই গ্রাম ছেড়ে আমি কোথাও কখনো যাব না ম্যাডাম আমিও কোনোদিন আপনাকে যেতে দেব না কোনোদিন না আরমান আপনি কাগবাড়ি কার কাছে যাইবেন নাম তো জানি না তো শুনছি যিনি এই গ্রামটা সুন্দর করছে তারই দেখতে আইছি এই ইনি নাকি এই গ্রামের চেহারাই পাল্টাই দিছে আপনারে কেডা কইছে যে এই গ্রামের চেহারা একজন মানুষ সুন্দর করছে আমরা সবাই মিলে গ্রামের চেহারা সুন্দর করছি গ্রামের চতুর্দিকের মানুষ কইতাছে পানি বেশি করে খেতে হবে একটু রেস্ট নেবে আর সপ্তাহে একদিন আমার কাছে এসে দেখিয়ে যাবে তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু টেস্ট তোমাকে করতে হবে আরমান ভাই আরমান ভাই আমি সমীর আমি করিম এই দাও ভাই মেহমান লই আইছি উনি পাশের গ্রামের লোক আমাদের গ্রাম দেখতে আসছেন তারা সিস্টেম চুবি ডাকে দে জি বলে শুনতে পাইছি তোমরা নাকি আলাদিনের সেরাক পাইছো তিনি নাকি ওই তোমাদের অশান্তি গ্রামটারে শান্তি ফিরে আনছে জি চাচা ঠিক ধরেছেন উনি আমাদের গ্রামটাকে সুন্দর করেছেন আমাদের গ্রামের সব সৌন্দর্য ফিরিয়ে দিয়েছেন আমি তেনা একটু দেখতে চাই তেনার মুখ থেকে একটু শুনতে চাই বাবা তোমরা কি ওনার কাছে নিয়ে যাবে আমারে ম্যাডাম আমিও কোনোদিন আপনাকে যেতে দেব না কোনোদিন না আরমান আমি আপনাকে তেনার কাছে পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু আমি যেতে পারবো না আমার কাজ আছে সমীর করিম তোমরা ওনাকে মলি ম্যাডাম মানে বড় ম্যাডামের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আরমান ভাই তোমার কি এখন কোনো কাজ আছে তুমি আমাদের সাথে চলো না বড় ম্যাডামের সামনে যেতে আমার একটু ভয় ভয় লাগে না না আমি যেতে পারবো না কাজ আছে অনেক কাজ আছে চলেন চাচা চলেন আসেন আপনি এখন সেবা কেন্দ্রে এখানে আমাকে কি হলো এই গ্রামের ছেলেরা আপনি ঘরের কাদায় অজ্ঞানা পড়েছিলেন তারা দেখতে পাইছে তারপরে এখানে নিয়ে আইছে আমার খুব খিদে লাগছে আমাকে কিছু খেতে দিবেন ও মা আপনারা তো হাতে স্যালাইন লাগাইছে খিদা কেমনে লাগে আচ্ছা দাঁড়ান না না আমি দাঁড়াতে পারবো না তাছাড়া আমার গায়ে অত জোর নেই না না আপনারা তো দাঁড়াইতে কই নাই একটু দেরি করেন এটা হলো কথার কথা আচ্ছা আমি ডাক্তার ম্যাডামকে ডাকি আনি আচ্ছা আচ্ছা জলদি যান হাসপাতালে হাসপাতালে আমার কেমন করে পাইলো আশ্চর্য আল্লাহ আমারে এখনো বাঁচিয়ে রাখছে Mm-hmm.
করছে মন খারাপ আমার দিকে তাকাইবা না কথাও কইবা না আমার অপরাধ কি জানতে পারি তুই নাকি আমার হবু স্ত্রী নিশ্চয়ই তোমার লগে আমার বিয়ে হইব কে করবে তোকে বিয়ে একটা মানুষের চেহারা খারাপ হতে পারে দরিদ্র হতে পারে অশিক্ষিত হতে পারে তাকেও মেনে নেওয়া যায় কিন্তু একটা ছোট মনের মানুষকে কি মেনে নেওয়া যায় কি করছি আমি তোমার ম্যাডামকে অপমান করছি সেই জন্য আমার লগে গুসা এই খবরদার ম্যাডাম সম্পর্কে কোনো উল্টা পাল্টা কথা বলবি না ম্যাডাম শুধু আমার না ম্যাডাম এই গ্রামের সবার তুমি সেটা মনে করো আমি মনে করি না আমরা সবাই মিলে কাজ করছি তাই এই গ্রামের উন্নতি হয়েছে তোমার ম্যাডাম কি করছে কোদাল নিয়ে পুকুর কাটছে খেতে ফসল ফলাইছে তুমি আমাদের গ্রামে আসার আগে এই জমি এই মানুষজন ছিল না তখন ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি সব ভুলে গেছস শোন অকৃতজ্ঞ সহ্য হয় কিন্তু বেঈমানি সহ্য হয় না কই যাও তোমার লগে আমার কথা শেষ হই নাই আমার সময় নাই তোর কথা শোনার আগ্রহ নাই তোর সাথে কথা বলার রুচিও নাই আমার কোনো রুচি নাই আমি মূর্খ গরীব খারাপ আমি তোমার যোগ্য না কে তোমার যোগ্য ওই ম্যাডাম এই খবরদার আমি ওই ম্যাডামের যোগ্য না শোনো আমি দেখা ছাড়বো কেমনে উনি এই গ্রামে থাকে কেমনে সে তোমারে পায় সব আমি দেখা ছাড়বো এই ভাই বড় পাতাস ছিল কই আমার এদি কাও কেন তুমি কও আমি জানি আমি তো তারে খুঁজে পাচ্ছি না পাশের গ্রামের চাচা আপারে দেখতে চায় বড় আপা বাড়িতে গেছে তার শরীরটা বেশি ভালো না সে কি কথা তার অসুখ তিনি সবারে দেখেন তারও অসুখ কি কও তিনি কি মেশিন মানুষ মাত্রই তো অসুখ করে না পারে না অহ পারে তিনি তো মেশিন না আমি ডক্টর শামিম বলছিলাম খারান আপারে দিতাছি আপা বাড়িতে আসছেন আপা ডাক্তার শামিম স্যার আপনারে ফোন করছেন গিয়ে বলো আমার মোবাইলে ফোন করতে হ্যালো আপার শরীরটা না খুবই খারাপ তিনি শুয়ে আছেন আপার মোবাইলে আপনার ফোন দিতে কইছে হ্যাঁ শামিম বলো কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো মতির মা বললো তোমার নাকি শরীর খারাপ এই অসময়ে বাড়িতে শুয়ে আছো একটু তেমন কিছু না তোমার খবর বলো আমার খবর তো সব তোমার কাছে কবে বলবে তুমি বিয়ে করতে রাজি সেদিনই আমি হাজির হয়ে যাব দেখেন ম্যাডাম আকাশে কি সুন্দর চাঁদ রাতটা কি সুন্দর ম্যাডাম আমিও কোনোদিন আপনাকে যেতে দেব না কোনোদিন না আরমান আমি রাজি কবে বিয়ে করতে চাও ডেট ঠিক করো মলি আমি কি স্বপ্ন দেখছি সত্যি বলছো দেখো আমি কিন্তু কালকে চলে আসব আচ্ছা রাখি আপা আপনি বিয়া হইলে কি আপনি চলে যাবেন দোলা ভাইরা আইনা এই গ্রামে রাখতে পারবেন না আপা যায়েন না আপা আমাদের ছাইরা যায়েন না
বাই। ওই রমেশা শুনছো আমাকে রাফার না বিয়া। কি বিয়া? হ্যাঁ কার লগে? ডাক্তার সারার লগে। তিনি না কালকে লইতে আসবেন। কি কও? এটা তো খুবই খুশির খবর। যাই আমি আপারে সালাম করে যাই। না ওহ না, তিনি শুয়ে আছেন, তুই যা। বড় আপার বিয়া ডাক্তার সাহেবের লগে। এই শুনছো? রমিসা বললো ম্যাডামের নাকি কাল বিয়ে। আরমান, আমি এখন এই গ্রামেরই একজন। এই গ্রাম ছেড়ে আমি কোথাও কখনো যাব না। ম্যাডাম, আমিও কোনোদিন আপনাকে যেতে দিব না, কোনোদিন না। আরমান, ডাক্তার স্বামী কাল নিতে আসবে বিয়ে। ম্যাডাম, বিয়ে হলে তো ঢাকা চলে যাবে, আমরা আবার অভিভাবক শূন্য হয়ে যাব। বিয়ে তো একদিন হবেই, কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ? দেখেন ম্যাডাম, রাতটা কি সুন্দর, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আচ্ছা, আপনাদের শহরে এত সুন্দর দৃশ্য দেখা যায়? আপনাদের শহর, আমাদের গ্রাম, এগুলো কি ধরনের কথা? আমার আপনারা এখনো আমাকে গ্রামের কেউ ভাবতে পারেন না। আরমান, কি ভাবছিস, আমরা কি ম্যাডামের কাছে যাব? গিয়ে কি বলবো? গিয়ে বলবো আপনি বিয়ে করবেন না, তাই কি বলা যায়? আমরা তো বাড়িতে তাকে দেখতেও যেতে পারি, পারি না? তিনি নাকি অসুস্থ। অসুস্থ? ম্যাডাম তো অনেক আগে আজ বাড়ি চলে গেছেন, আর রমিসা নাকি সকালে তার সাথে খুব খারাপ ব্যবহারও করেছে। আমার বউ গিয়েছিল চেক আপে, আর ফিরে আসার সময় স্কুলের সামনে দিয়ে আসছিল, তার সামনেই আমার বউ তাকে বকাও দিয়েছে, সে খুব উল্টাপাল্টা বলেছে। কি বলছিস, ওর এত বড় সাহস বেড়েছে? হ্যাঁ, সে বলেছে সে নাকি তোর হবু বউ, তুই যা করতে পারিস সেও তাই করতে পারে। আমার হবু বউ? আরে আমি সারা জীবন বিয়ে না করলেও তো ওকে কখনো বিয়ে করবো না। চল ম্যাডামকে দেখে আসি। চল। আরে আপনারা কি ব্যাপার, বসুন। এই রজব, চেয়ার দাও তো। কি অবস্থা ম্যাডাম, শরীর এখন কেমন, মানে শরীর কি বেশি খারাপ? আজ স্কুল থেকে তাড়াতাড়ি চলে এলেন, আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতে পারেন, আমি আপনার জন্য সব করতে পারি। আমি জানি আপনারা আমার জন্য অনেক কিছুই করতে পারেন, কিন্তু এমন অনেক কিছু আছে যা কেউ করতে পারে না।